थोड़ा फीलिंग आधा रख ली ध्यान वे करे ना के तो एक एहसान वे ए उम्मीद कदे साथ नहीं ओ छड़ेगा जान बढ़ के तो जान। हेलो व्यूअर्स कैमन আছেন সবাই আবারো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের জন্য আর আজকে হচ্ছে আমার শপিং ব্লগ আমি আজকে সারা দিনে কি কি শপিং করলাম তো চলুন শুরু করা যাক নতুন ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন না করে থাকলে আর পাশে থাকার বেল আইকনটিও প্রেস করে দিবেন আজকে সকালে উঠেই আমি একটা মেলাতে এসেছি এখানে হচ্ছে ঈদের জন্য মেলা হচ্ছে দেখতেই পাচ্ছেন ড্রেস দেন অনেক জুয়েলারি সবকিছু এনেছে এগুলো সব পাকিস্তানি তো আমার জুয়েলারি দরকার ছিল আমি এসেই জুয়েলারি দেখতে চলে গেলাম আর ওদের মোটামুটি ভালো কালেকশন ছিল ইয়াররিং অ্যান্ড গলার সেট সবকিছুই এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর এই যে এখানে গলার সেট আমার এগুলো খুবই পছন্দ হচ্ছিল আমি কনফিউজ যে আমি কোনটা রেখে কোনটা নেব খুবই সুন্দর আমি অর্নামেন্টসও দেখছিলাম আবার দেন আবার ড্রেসও দেখব দেখতেই পাচ্ছেন কত সুন্দর এখানে আমার সাথে আরেকটা ভাবিও এসেছে তো আমরা গল্প করছিলাম আর ড্রেস এগুলো সব দেখছিলাম এখানে তেমন বেশি মানুষ আসেনি করোনার ভয়ে হয়তোবা বাট আমরা এসেছি এই যে দেখতে পাচ্ছেন ড্রেস এই স্টোরটাও শিকাগোরই একটা স্টোর ওরা এসেছে আমি ওদের স্টোরে শিকাগোতে গেলেও যাই তো আমার এত বেশি ভালো লাগছিল না ড্রেসগুলো আর আমি যদিও ঈদের শপিং অলরেডি করে ফেলেছি তো আমার ড্রেস তেমন দরকারও ছিল না তারপরেও আমি দেখছিলাম এই যে এখানে একটা পিঙ্ক ড্রেস এই যে এই ড্রেসটা আমার একটু পছন্দ হয়েছিল বাট সাইজের ঝামেলা এটা অনেক বেশি বড় তো দেখা যাক আমি ড্রেস কিনি নাকি বাট আমি জুয়েলারি কিনব ফর শিওর আমরা যতক্ষণ শপিং এ ব্যস্ত ছিলাম ততক্ষণ ইয়ানা বাইরে ফারিয়ার সাথে খেলা করছিল তো এখন ওরা ভিতরে এসেছে দেখতেই পাচ্ছেন ওরা খুবই হ্যাপি যে ওদের একসাথে দেখা হয়েছে আমি এখানে কিছু জুয়েলারি কিনছিলাম তো ওগুলাই আরিফ পে করতে আসলো ওরা ফার্স্টে বাইরে ছিল দেন ওদের ডাক দিলাম যে আসো এখন পে করো এখানে শাড়ি সালোয়ার কামিজ লেহেঙ্গা সবকিছুই আছে দেখতেই পাচ্ছেন আমি ড্রেস দেখলাম শাড়িও দেখলাম কিছুক্ষণ দেন পাঞ্জাবি দেখলাম আবার কিছু ড্রেস ট্রায়ালও দিলাম আমার যেহেতু অলরেডি ড্রেস কিনা শেষ তার জন্য এত বেশি ইচ্ছাও ছিল না আর তেমন বেশি কিছু পছন্দ হচ্ছিল না আজকে আমি কোনো ড্রেস আর কিনলাম না শুধু জুয়েলারি কিনেছি তো জুয়েলারি কিনে এখন আমরা আবার একটু বাসায় যাচ্ছি আমি আসার সময় আমাদের লাঞ্চ মোটামুটি রেডি করে এসেছিলাম আজকে যেহেতু এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার আরিফ সকালে উঠেই বলছিল যে চলো আজকে লাঞ্চে খিচুড়ি খাই সাথে ইলিশ মাছ ভাজা আর যে কোনো টাইপের ভর্তা বৃষ্টি থামতে না থামতে উঠে গিয়েছে রংধনু দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আর এখানে কিন্তু ডাবল আছে উপরে একটা হালকা আছে আর নিচে একটা খুবই গাঢ় হালকাটা আমি দেখতে পাচ্ছি বাট ফোনের ক্যামেরাতে আসছে না আমাদের বাসার পাশে এরকম একটা ফার্মার মার্কেটের মতো আছে এখানে সবকিছু অর্গানিক পাওয়া যায় তো আমরা যাচ্ছিলাম বাসায় তো আরিফ দেখলো এখানে অনেক সুন্দর ওয়াটারমেলন আরো অনেক ফ্রুটস ভেজিটেবল সবকিছুই আছে বাট আরিফ মেইনলি ওয়াটারমেলন কিনতে এসেছে এখানে আমও আছে এই যে দেখতে পাচ্ছেন কত বড় বড় তরমুজ তো এখান থেকে আরিফ একটা কিনে নিল তরমুজ আর সাথে একটা ক্যান্টালপো আবার এখানে হানি দেখছিলাম আমি অর্গানিক হানি পিনাট বাটার অনেক টাইপের জেলিও আছে এগুলো সবকিছুই হ্যান্ডমেড অর্গানিক এখানে এই যে সব ভেজিটেবল
আমরা শুধু ফ্রুটসই কিনে নিলাম, এই জায়গাটাও মোটামুটি বড়ই, আর এখানে মোটামুটি ভালোই মানুষ আসে যারা অর্গানিক খেতে চায়। তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি আমাদের লাঞ্চ খেতে। বাসায় যেয়ে আবার ভাজতে হবে মাছ। এই যে দেখতে পাচ্ছেন আরিফি এখন ভাজছে মাছগুলো, আর আমি এই পাশে ভর্তা বানাচ্ছিলাম এই ইলিশ মাছের লেজ মাথা এগুলো দিয়ে। তো আমাদের লাঞ্চ রেডি, আমরা এখন লাঞ্চ খাবো। Yes, mama. Hi, Anna. কালকেও যেহেতু উইকেন্ড, আমরা লাঞ্চ খেয়ে এখন আবার একটু বের হচ্ছি। আমরা এখন একটু ওয়ালমার্টে যাব, আমাদের টুকিটাকি বাজার আর ইয়ানার মিল্ক ব্রেড এই টাইপের জিনিসপত্র কিনতে। তো চলুন আপনাদের সাথে সেটাও শেয়ার করি, যেহেতু বললাম আজকে সারা দিনের শপিং। এখন ওয়েদার দেখতে মোটামুটি ভালো, বাট অনেক বেশি থান্ডারস্টর্ম হচ্ছে, মেবি যে কোনো টাইমে বৃষ্টি নেমে যাবে। তো আরিফ তাড়াহুড়া করছিল যে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি আসতে হবে। এখন আমরা এসে পড়লাম সুপার মার্কেটে, এখন আমরা শপিং করব। ও, আমরা এখন তাড়াহুড়া করে সবকিছু নিয়ে নিচ্ছিলাম, মিল্ক, জুস, দেন হচ্ছে চিজ, কর্নফ্লেক্স, সব খাওয়ার জিনিসপত্র। কেনাকাটা করতে আসলেই দেখা যায় চিপস চকলেট এগুলো কিনা হয়েই যায়, হয় ইয়ানা কিনে না হয় আমি কিনি। তো ইয়ানা চকলেট নিয়ে নিল, আমি চিপস নিয়ে নিলাম, এন্ড দেন হচ্ছে গ্যাট রেড। তো ইয়ারি তালামি জিনি বুগি তেরে তো সামবি নাই হোনা দিল টুটে আমেরে তো। এখন আমরা তাড়াহুড়া করে বের হতে নিয়েছিলাম যে বৃষ্টি শুরু হওয়ার আগে আমরা বের হয়ে যাব, বাট শুনতে পেলাম অনেক জোরে সাউন্ড হচ্ছে। তো থিঙ্ক করলাম কিসের এত সাউন্ড, বৃষ্টির তো এত আওয়াজ হওয়ার কথা না। তো আমরা আবার বাইরের দিকে গেলাম দেখতে, আর যে দেখলাম এই যে এই অবস্থা, এখানে শিলা বৃষ্টি হচ্ছে অনেক জোরে জোরে, আর এরকম ওয়েদারে ড্রাইভ করা খুবই ডেঞ্জারাস। তো আরিফ বলল চলো আবার ভিতরে চলে যাই, আবার আমরা ঘোরাঘুরি করি, আবার বৃষ্টি কমলে আমরা যাব। দেখতেই পাচ্ছেন এত জোরে বাতাস। তা আবার ব্যাক করলাম, এখন কি করব, আবার ঘোরাঘুরি করি। এখন জাস্ট উইন্ডো শপিং এর মতো আমি এক একটা জায়গায় ঘোরাঘুরি করছি, দেখছি। মেকআপ দেখতে খুবই ভালো লাগে, তো মেকআপ দেখছিলাম, দেন আবার ইয়ানার টয়েস দেখছিলাম। ইয়ানা বলছিল কিনবে, তো আমি ওকে দেখাচ্ছিলাম যেটা কিরকম। ঘুরতে ঘুরতে জিমের জন্য একটা জুতাও কিনে নিলাম, আর আজকে যেহেতু ওয়েদার খারাপ দেখতেই পাচ্ছেন স্টোর মোটামুটি খুবই খালি। এত খারাপ ভাবে বৃষ্টি হবে জানলে আমরাও হয়তো আসতাম না। ব্রেড নিতে ফার্স্টে ভুলে গিয়েছিলাম, তো এখন আবার এসে ব্রেডটা নিয়ে নিলাম। দেন ইয়ানা আবার বলছিল আইসক্রিম খাবে, তো এখন আবার আইসক্রিম নিতে গেলাম। এখানে এই যে স্ট্রবেরির একটা মিনি আইসক্রিম আছে, ইয়ানা খুবই পছন্দ করে, আর সাথে আমরাও পছন্দ করি, তো এখন নিয়ে নিলাম। তা এখন ফাইনালি বৃষ্টি থেমে গেছে, আরিফ চেক আউট করছে, আমরা এখন বের হয়ে যাব। তা এখন আমরা বাসায় চলে যাচ্ছি আইসক্রিম খেতে খেতে। তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।